নমস্কার বন্ধুরা, রিনাজ কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব শশা দিয়ে চিংড়ি মাছের একটা হালকা ঝোল, গরমের দিনের জন্য একদম পারফেক্ট। শশাগুলো আমি কেটে নিয়েছি, চিংড়ি মাছটা এবারে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো আর নুন, ভালো করে মেখে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। হালকা করে ভাজলাম, বেশি করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। এইখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সামান্য সর্ষে ফোড়ন। ফোড়নটা ভাজা হলে আমি শশাগুলো দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা শশাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এখানে অন্য কোনো মশলা যাবে না, এভাবেই রান্নাটা হবে। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 2-3 মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দ মতো নেবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, কারণ শশা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, আর চিংড়ি মাছগুলো বড় বড়, একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই শশার সাথে একবারে মিশিয়ে দিলাম। আর শশাগুলো কাটার সময় আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেব অল্প করে জল, শশা থেকে জল বেরোবে তাই আমি অল্প জল দিলাম। আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। শশাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি এতটাই ঝোল রাখবো, একটু পাতলা ঝোল। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।